আসসালামু আলাইকুম একটা জিনিস বুঝতেছি না আমাদের এই আপুদের সমস্যা কি বোনদের সমস্যা কি হ্যাঁ এই যে আন্দোলনটা হইল ছাত্র আন্দোলন সবাই করলো কিন্তু ফেসবুক জুরা একটাই পোস্ট ঠিক আছে সেটা হচ্ছে এই ব্যক্তিকে নিয়ে সার্জিজ আলমকে নিয়ে হ্যাঁ মানতেছি ছেলেটা একটু অনেক বেশি স্মার্ট ঠিক আছে আচ্ছা এখানে একটা আন্দোলন চলতেছে আর আপনারা সেখানে প্রেম ভালোবাসা নিয়ে আসতেছেন মানে পাবলিক কি না পারে পোস্ট দিচ্ছে গণহারে পোস্ট দিচ্ছে যে গণভবন থেকে সবাই সব নিয়ে যাও কিন্তু হচ্ছে সার্জিস চালম রাইখা যাও মানে কি আবেগ এদের ভাই এত আবেগ আপনারা কোথায় পান দেশটা ও এলোমেলো হয়ে গেল ঠিক আছে মানে সব কিছু এদিক ওদিক হয়ে গেছে অথচ আপনাদের ক্রাশ খাওয়া কমতেছে না যারে দেখেন তারে দেখেই ক্রাশ খান এত ক্রাশ পান কই আপনারা আমার একটু দিয়ে যায় বুঝছেন মানে আমরা আসলে দেশের এরকম পরিস্থিতিতে আসলে ক্রাশ খাইতে পারি না অথচ দেশের এরকম পরিস্থিতিতে আপনারা হচ্ছে যারা সমানকারী তাদের দেখা এমনভাবে ক্রাশ খাইতেছেন কেউ হচ্ছে আসিফকে নিয়ে পোস্ট দিচ্ছে কেউ নাহিদকে নিয়ে সবচেয়ে বেশি হচ্ছে সার্জিস আলমকে নিয়ে দেয়া হচ্ছে বিষয়টা কেন আমি জানি না ঠিক আছে সে তো প্রেম ভালোবাসা করতে আসে নাই বা আপনারা যে তার উপর কেরাস খাবেন এই ধরনের মেন্টালিটি নিয়ে কিন্তু তারা আসে নাই তারা একটা অধিকার আদায়ের আসছিলো অধিকার আদায়ের লক্ষ্যে এবং সেটা নিয়ে তারা লড়াই করতেছে তাই না তো আপনারা বিষয়টাকে এই মেন্টালিটিতে নেন তাদেরকে সম্মান করেন রেসপেক্ট করেন তাদের হয়তো বা লাইফে কেউ থাকতে পারে তাই না তাদের ব্যক্তিগত কেউ থাকতে পারে অথবা কিছু না কিছু থাকে মানুষের জীবনে তো কেন আপনারা তাদেরকে নিয়ে এই ধরনের পোস্ট দিচ্ছেন এই ধরনের গুজব ছড়াচ্ছেন ঠিক আছে এটাতে হয়তো তার ব্যক্তিগত লাইফে প্রবলেম হইতে পারে সে হয়তো বা এটা ইরিটেটেড ফিল করতে পারে তাই না কারো লাইফ নিয়ে এই ধরনের লেখালেখি করা বা এই ধরনের গুজব ছড়ানোটা ঠিক না বুঝতে পারছেন আর এইগুলা থেকে আমাদের বিরত থাকা উচিত এটা একটা সিরিয়াস একটা আন্দোলন হয়েছে এবং তারা হচ্ছে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতেছে তারা হচ্ছে মানে দায়িত্ববান মানুষ তো তাদেরকে সেই চোখে দেখেন এবং রেসপেক্ট করেন কারোর ব্যক্তিগত লাইফে এমনভাবেই গুজব ছড়াবেন না যে তার হয়তো বা মানসিক সমস্যা এসে পড়ে যায় বা তার লাইফে যদি কোনো ব্যক্তিগত মানুষ থাকে তার সাথে তার কোনো ভুল বোঝাবুঝি হয় বুঝছেন আপুরা যাকে তাকে দেখেন তাকে দেখেই আপনার ক্রাশ খান মানে যখন তখন এগুলো একটু বাদ দেন প্লিজ হ্যাঁ সিরিয়াস অন লাইফে